ভবিষ্যতের শহর মাটিতে নয় সমুদ্রের বুকে স্থান করে নেবে এমনটাই পরিকল্পনা রেখেছেন স্থাপত্যবিদরা। জমির সীমাবদ্ধতা জানান দিয়েছে, এবার পানির উপরে দৃষ্টি দিন, আর সেটাই হতে যাচ্ছে। পানির উপর ভাসমান শহর নির্মাণের চূড়ান্ত পরিকল্পনার খবর প্রকাশ পায় বিশ্ব মিডিয়ায়। বিশ্বের প্রথম এবং সবচেয়ে বড় ভাসমান শহর বানানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানি। 25 তলা বিশিষ্ট এই শহরের নাম দেওয়া হয়েছে ফ্রিডমশিপ। একটি বৃহদাকার জাহাজের আদলেই এই মিনি শহর গড়ে তোলার পরিকল্পনা। একটি আদর্শ শহরে যা যা প্রয়োজন তার সবই থাকবে এখানে। খেলার মাঠ, হাসপাতাল, স্কুল, পুলিশ স্টেশন, বিমানবন্দর থেকে শুরু করে রেস্টুরেন্ট সবই। আর শহরের বসবাসকারীদের জন্য বাড়ি তো বটেই। এই মিনি শহরের আয়তন ব্রিটেনের কুইন মেরি টু জাহাজের 4 গুণ হবে বলে ধারণা করা হচ্ছে। এই ভাসমান শহরে স্থায়ীভাবে বাস করবে 40,000 বাসিন্দা। 25 তলা বিশিষ্ট বিশাল এই ভাসমান শহরটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে $1,000 কোটি। 27 লাখ টন ওজনের একটি জাহাজ সদৃশ হবে এটি, যে কারণে এই ভাসমান শহরটি সমুদ্রে এক জায়গায় স্থির থাকবে না, প্রতি 2 বছরে একবার পৃথিবী প্রদক্ষিণ করবে। চাইলে এটি থামবে বিশ্বসেরা বড় শহরগুলোতে। ভাসমান শহরটিতে 20,000 ক্রু ছাড়াও স্থায়ী বাসিন্দা থাকবে 40,000। তবে বাইরে থেকে প্রতিদিন বাড়তি 30,000 দর্শনার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া 10,000 অতিথির জন্য রাত যাপনেরও ব্যবস্থা থাকবে। এটি নির্মাণ কাজ শুরুর জন্য $100 কোটি সংগ্রহের চেষ্টা চলছে। বিলাসবহুল ভাসমান বাড়ি, ভাসমান বাড়ি কল্পনার বিষয় নয়। আপনি চাইলে আজই কিনে নিতে পারেন ভাসমান বাড়ি। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের ভাসমান বাড়ির জনপ্রিয়তা বাড়ছে। ইতালিয়ান স্থপতি জিয়ান কার্লো জেমা পানির উপর বাড়ি তৈরি করে যে নকশাগুলো করেছেন, সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ওয়াটার নেস্ট 100। এ ধরনের বাড়ি মিলবে হ্রদ বা নদীর উপর। সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে এখানে। ছোট্ট একটি পরিবারের জন্য এই ভাসমান বাড়িতে রয়েছে 2টি বেডরুম, লিভিং রুম, রান্নাঘর, গোসলখানা ও বারান্দা। এ বাড়িতে 4 সদস্যের একটি পরিবার বেশ আয়েশেই থাকতে পারে। বিশাল গোলাকার এ বাড়ির মডেলটির ব্যাসার্ধ 39 ফুট। বারান্দাসহ 1,076 বর্গফুটের বাড়িটি 13 ফুট উঁচু। স্থপতি জেমার বাসায় ভাসমান এ বাড়িটি আসলে জলজ পাখির বাসার আদলেই নকশা করেছেন। ভাসমান এ বাড়ি ইচ্ছে হলে অর্ডার দিয়েও বানাতে পারেন আপনিও। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক ইকো ফ্লো লাইফ কোম্পানি এ ধরনের ভাসমান বাড়ি তৈরি ও বিক্রির কাজ করে থাকেন। বাড়ির দাম পড়বে বাংলাদেশি টাকায় 4,36,46,000 টাকা থেকে 6,98,00,000 টাকা পর্যন্ত। এখন অর্ডার দিলে 1 বছরের মতো সময় লাগবে এটি নির্মাণ করতে। সিঙ্গাপুরের মেরিনা উপসাগরে নির্মিত হয়েছে ভাসমান স্টেডিয়াম। অবিশ্বাস্য শোনালে গোটা একটি স্টেডিয়াম ভেসে রয়েছে জলের উপর। পৃথিবীর সর্ববৃহৎ ভাসমান স্টেডিয়াম এটি। এই স্টেডিয়াম লম্বায় 120 মিটার ও চওড়া 83 মিটার। ভাসমান এই স্টেডিয়ামে শুধু খেলাই নয়, কনসার্ট, প্যারেড, প্রদর্শনী আর সাংস্কৃতিক অনুষ্ঠানেও ব্যবহার করা হচ্ছে। ইস্পাতের তৈরি এই স্টেডিয়ামে একবারে বইতে পারে 1,070 টন ওজন, অর্থাৎ 9,000 মানুষ। আর এখানে অনুষ্ঠিত খেলা বা অনুষ্ঠান উপভোগের জন্য 30,000 লোকের বসার ব্যবস্থা রাখা হয়েছে স্টেডিয়াম গ্যালারিতে। মেরিনা বে ফ্লোটিং স্টেডিয়াম বানানো হয়েছিল সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামের বিকল্প হিসেবে। অস্থায়ীভাবে ব্যবহারের জন্য তখন জাতীয় স্টেডিয়ামটি সংস্কারের কাজ শুরু হয়েছিল। তবে ভাসমান এই স্টেডিয়ামের অনন্য বৈশিষ্ট্যের কারণে এখন ব্যবহার করা হচ্ছে নানা কাজে। 5-স্টার হোটেল, দামি হোটেলে যারা রাত কাটান বা কোনো কাজে থামতে হয় তাদের জন্য রীতিমতো বড় একটি চমক দি মান্তা রিসর্ট। 5 তারকা হোটেলের তকমা পাওয়া এই রিসর্টটি শুধু পানির উপরেই ভেসে বেড়ায় না, চাইলে পানির নিচেও আপনাকে নিয়ে যাবে। চাইলে সামুদ্রিক মাছদের সঙ্গী করে ডিনারটাও সেরে ফেলতে পারবেন। তবে হাঙ্গর এসে বাগড়া দেবে না, নিশ্চিন্তে থাকুন। এই রিসর্টটি তৈরি করা হয়েছে আফ্রিকার দেশ তানজানিয়াতে। হোটেলটির চারপাশে রয়েছে মাছ ও পানি, এছাড়া প্রবাল প্রাচীরের সমারোহ। সমুদ্রপ্রেমীদের কাছে এর চেয়ে ভালো বিষয় আর নেই। আফ্রিকাতে পানির নিচে তৈরি হওয়া এটি প্রথম বিলাসবহুল 5 তারকা হোটেল।
এ হোটেলে ডিজাইন করেছেন দি আর্টার ইন নামের সুইডিশ প্রতিষ্ঠান, যারা একই ধরনের আরেকটি ভাসমান হোটেল সুইডেনে তৈরি করেছেন। রিসোর্টটির নিকটবর্তী সমুদ্র তীর হতে প্রায় 250 মিটার বা 800 ফুট দূরে, যার পানির 40 ফুট নিচে রয়েছে। ভিতরে রয়েছে 17টি কক্ষ। হোটেলটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর পানির নিচের বেডরুম সমূহ। এই হোটেলে দুজনের জন্য এক রাত থাকতে খরচ হবে বাংলাদেশি টাকায় 1,15,000 টাকা প্রায়। মাতৃক বাংলাদেশে নৌকা সুপরিচিত সিধুলাই স্বনির্ভর সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ রেজওয়ান এমনই একটি সাধারণ নৌকার রূপ পাল্টে দিয়ে গড়ে তুলেছেন ভাসমান বিদ্যালয়। এই ভাসমান বিদ্যালয়ে রয়েছে শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, প্রশিক্ষণের স্থান এবং চিকিৎসা সেবা। শুধু তাই নয়, এই ভাসমান বিদ্যালয়টি সম্পূর্ণ সৌরচালিত, যে কারণে বন্যা কবলিত এবং বন্যা প্রবণ প্রত্যন্ত এলাকাগুলোয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে এই ভাসমান বিদ্যালয় থেকে। এই স্কুলে কম্পিউটার সহ আধুনিক শিক্ষা উপযোগী সরঞ্জাম দ্বারা সুসজ্জিত। মাত্র এক যুগের ব্যবধানে বর্তমানে প্রায় 90,000 পরিবারের শিশুরা আধুনিক সুযোগ সুবিধায় ভাসমান স্কুলে শিক্ষা গ্রহণ করছে। 22টি স্কুলে 1,810 জন শিশু পড়াশোনা করছে। যুক্তরাষ্ট্র, জাপান, স্লোভানিয়ার মতো উন্নত দেশের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে যুক্ত হয়েছে এই স্কুল। বলা বাহুল্য, এই ভাসমান স্কুলের সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে। বাংলাদেশের এই ভাসমান বিদ্যালয় এখন বিশ্ব মডেল।